বাংলাদেশ ওয়ান ডে দল এবং বাংলাদেশ টেস্ট দল যেন একই মুদ্রার দুই পিঠ ওয়ান ডে ক্রিকেটে বর্তমানে বিশ্বের বর্তমান সময়ের সেরা ফর্মে রয়েছে টাইগাররা আইসিসি ওয়ান ডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে তামিম ইকবালের দল কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে মমিনুল হকের বাংলাদেশ টেস্ট দল যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম দুর্দান্তভাবে টেস্ট ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ যে কারণে বাংলাদেশ ওয়ানডে দলের পারফরমেন্স বিবেচনায় টেস্ট দল নিয়ে অনেক আশা করেছিল টাইগার ভক্তরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটের চেনা রূপে দেখা গিয়েছে বাংলাদেশকে বিষয়টি সামনে আসতে সাংবাদিকদের প্রতি রাগ প্রকাশ করে মমিনুল বলেন আপনারা হয়তো এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছে আমরা একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনও সেখানেই আছি হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে আমাদের আরও উন্নতি করার জায়গা আছে আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে প্রতিদিন উন্নতি করতে হবে দলগতভাবে আপনি এক সেশন ভালো খেললে হবে না আবার পাঁচ দিনের মধ্যে তিন দিন ভালো খেললে হবে না আপনার পাঁচ দিনে পাঁচ দিনই ভালো খেলতে হবে আপনি একটা দুটা সেশন ভুল করতে পারেন কিন্তু প্রত্যেকটা সেশন ভালো খেলতে হবে এসব জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে আজ সোমবার পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনেই বাংলাদেশ হেরে গেছে তিনশো বত্রিশ রানে দুইশনও ব্যবধানে হোয়াইট ওয়াশের লজ্জাও জুটেছে পুরো সিরিজে বাংলাদেশি ব্যাটারদের কুপোকাত করেছেন প্রোটিয়া স্পিনাররা দুই টেস্টে স্বাগতিক স্পিনে আদায় নিয়েছেন উনত্রিশ উইকেট ম্যাস্ট্রেসে বাংলাদেশের অধিনায়কের সরল স্বীকারোক্তি এটা আগে থেকে সবাই জানে আমরা স্পিনে খুব বেশি ভালো খেলি না এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু দুই একজন ছাড়া আমরা খুব ভালো স্পিন খেলি না স্পিন ভালো না খেলার পেছনে আরেকটি অজহাতও দাঁড় করেন মমিনুল আমাদের দেশে যে উইকেট সেই তুলনায় এখানকার উইকেট কিন্তু ভিন্ন বিশেষ করে উপমহাদেশের উইকেট উপমহাদেশে বা আমাদের দেশে সাইড স্পিনটা বেশি কার্যকরী কিন্তু এসব জায়গায় সাইড স্পিন কাজে আসে না ওভার স্পিন বেশি কার্যকরী আমাদের বলাররা সাইড স্পিন বল করে ব্যাটসম্যানরা সাইড স্পিন খেলে অভ্যস্ত এখানে এসে দুই দিনই সবাই ওভার স্পিনে ভালো করবে সেটা করতে গেলে অনেক কৌশলগত পরিবর্তন করতে হয় যেটা করতে হলে আগের কৌশলে সমস্যা হতে পারে এই কারণে হতে পারে